আসসালামু আলাইকুম হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর আমরাগুলোর দামেও কিন্তু বেশ সস্তা তাই অনেকেই চাইছে কিভাবে মজা করে কিছু আচার দেয়া যায় আর তাই আমি আপনাদের জন্য আজকে যে আচারটা আমি দেখাবো করে তা হচ্ছে কাঁচা আমরার কুজি আচার এই আচারটা সারা বছর ভালো থাকবে রোদ দিতে হবে না চলুন দেখে নিই কী করতে হবে তাহলে এখানে আমি প্রায় দেড় কেজির মতো কাঁচা আমরা নিয়েছি আমরাগুলোকে সারা রাত্র দুই চামচের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে আমরাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে সাধারণত আমরা কিন্তু অতটা সফট হয় না একটু সময় লাগবে প্রায় বারো থেকে তেরো ঘন্টা সময় লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে আমরাটা এটা প্রিজার্ভ হতে সাহায্য করবে এখন আমরা লবণ পানিটা ফেলে ছেঁকে নিয়েছি এরকম একটি ওড়না দিয়ে আমি এখন এই আমরাগুলোকে কাপড় কাচার মতো করে চিপে নিব যাতে করে আমরা শরীরে কোনো অবশিষ্ট পানি না থাকে যতটা সম্ভব শক্ত করে চিপে নিতে হবে যাতে করে আমরাটা পানি শূন্য হয়ে যায় দেখতে পাচ্ছেন এভাবে নিয়েছি এখন আমি কাপড় কাচার মতো করে এভাবে দুই হাত দিয়ে চিপে এর গায়ের যে এক্সট্রা পানিটা সেটা ঝরিয়ে নিচ্ছি পানিটাকে যদি আমি এভাবে চিপে একদম ফেলে দেই। তাহলে কিন্তু আচারটা দীর্ঘ সময় ভালো থাকবে আর নষ্ট হওয়ার চান্স থাকে না সবগুলো আমরাকে আমি এভাবে চিপে নিয়েছি এখন কিন্তু অনেকটাই শুকনা শুকনা মনে হচ্ছে চলুন আমরা দেখে নিই আচারটা তৈরি করতে আর কি কি লাগছে দেড় চামচের মতো এখানে ফোড়ন বাটা আছে দেড় চামচের মতো আদা বাটা দেড় চামচ রসুন বাটা আর এখানে দেড় চামচের মতো সর্ষে বাটা আছে এক চামচের মতো লাল মরিচ গুঁড়া করা আর এক কাপের মতো তেল লাগবে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আছে আমি এখানে যে বাটা মশলাগুলো নিয়েছি সবগুলোকে লাল সিরকা দিয়ে বেটে নিয়েছি এতে আচারে ফাঙ্গাস পড়ার ভয় নেই আচারটা ভালো থাকবে সারা বছর আর এই লাল শিরকাটা আপনারা নিউ মার্কেটে মশলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এখন একটা মিক্সিং বলে প্রায় এক কাপের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি বাটা মশলার পরিমাপটা আমি আবারও বলে দিচ্ছি দেড় চামচের মতো লাগবে আদা বাটা দেড় চামচের মতো লাগবে রসুন বাটা দেড় চামচের মতো আছে এখানে সরষে বাটা আর সেই সাথে লাগবে দেড় চামচের মতো পাঁচ পাঁচফোরণ বাটা আমি এই সবগুলো মশলাকে লাল শিরকা দিয়ে বেটে নিয়েছি এর ফলে আচারে কিন্তু কোনো পানির চান্স নেই আর এখন সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ শুকনো খোলায় টেলে নেওয়া শুকনো মরিচ এগুলোকে আমি ব্ল্যান্ডারে এরকম গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও করতে পারেন আর এখন সমস্ত কিছুকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি লবণ দেইনি কারণ আমি লবণ পানিতেই ভিজিয়ে রেখেছিলাম তাই ওইখানে লবণের পরিমাণ একটু হলেও থাকবে তো আর লবণ দিতে হবে না সমস্ত মশলাগুলোকে আমি এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর তেলটার সাথে চিনি সমস্ত মশলা একসাথে মিশে গেছে এখন এরকম করে আমি যখন মিশিয়ে নিয়েছি আর এখন একটা কাসুন্দির মতো কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এর চেহারাটা দেখুন কত সুন্দর আর চকচকা এই মিশ্রণটা কিন্তু এভাবে খেতেও খুব মজা এখন আমি আচারটা বানানোর প্রসেসে চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে চিপে রাখা আমরার টুকরোগুলো এখন আমি চামচটা দিয়ে মশলাগুলোর সাথে আমরাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আমরাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু জুসি মনে হচ্ছে এখন আচারটা এভাবেই কিন্তু আচারটা খেয়ে ফেলা যাবে আর এটা কিন্তু খেতে এভাবেও অসম্ভব মজা এখন এই আচারটাকে একটা টাইট বয়ামে ভরে নিচ্ছি ভরে উপরে প্রায় এক ইঞ্চি পরিমাণ তেল দিয়ে নিব আর রোদে দিব প্রায় দুই থেকে তিন দিনের মতো এই দুই থেকে তিন দিন রোদে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু আর আচারটা রোদে দিতে হবে না সারা বছর এভাবেই খেতে পারবেন আর চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এই আচারটার আসল টেস্ট যদি পেতে চান তাহলে দুই থেকে তিন দিন পর মজে যাওয়ার পর খাবেন দেখতে পাবেন আচারটা কত মজা আমাদের আজকের এই আচারটা খাওয়ার জন্য একদম রেডি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ